মানুষ সবচেয়ে বেশি ভদ্র সাজে কখন জানেন? বিয়ের সময়। বিয়ে প্রাণার মজলিসে মানুষের যে চেহারা থাকে, যে হাবভাব থাকে, যে কাচুমুচু ভাব থাকে, এটা দেখে বুঝার কোনো উপায় নাই যে এটা কি মানুষ না সাক্ষাৎ ফেরেশতা। ঠিক না ভাই? ঠিক। এই জন্য দেখবেন এত ইনোসেন্ট, এত ভদ্র, মনে হয় যে একেবারে মাসুম চেহারা। সবচেয়ে বেশি ভালো মানুষ বা ভদ্র মানুষ, মানুষের চেহারা মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ফুটায় তোলে বিয়ের মজলিসে। তো সেই শ্বশুর যদি সামনে আসে তাহলে তাড়াতাড়ি করে পাঁওটা গোছায় নিয়ে খুব আদব লেহাজের সাথে আসসালামু আলাইকুম এরকম করে সম্মান নিবেদন করবে, সালাম পেশ করবে। কারণ সে পরিচয় জানতে পেরেছে এই ভদ্রলোক সেই লোক যার মেয়ের সাথে তার বিয়ের কথা চলছে। তো পরিচয় জানার পর এই যে একটু নড়ে চড়ে বসলো, এটাই সম্মান দেওয়া। আর যদি ওই একই মোড়ে বসে থাকে, সে থোড়াই কেয়ার না করে কোন রকম নড়ে চড়েও না বসে, তাহলে ওই শ্বশুর মশাই নিশ্চয়ই মনে করবে এটা তো একটা আস্ত বেয়াদব, যে পাও লম্বা করে বসা ছিল এখন ওইভাবে বসা আছে, তার মধ্যে কোনো পরিবর্তন নাই, তাকে ভদ্র মানুষ মনে করবে না। এবার আসুন আমরা যে আলোচনা আছি সেটার সাথে এটাকে আমরা মেলানোর চেষ্টা করি। রজব মাসের কয়েকটা দিন চলে গেছে, আপনি আমি গত মাসে আমাদের ইবাদত, আমাদের আমল, আমাদের কর্মকাণ্ড, আমাদের জীবনাচার সব কিছু যেভাবে ছিল, এই মাসে সম্মানিত মাস হওয়া সত্ত্বেও যদি এই মাসেও সেই ঠিক একইভাবে আমাদের রুটিন চলতে থাকে, ক্যালেন্ডার চলতে থাকে, আমাদের কর্মকাণ্ডগুলো চলতে থাকে, কোনো প্রকার পরিবর্তন যদি না আসে, নড়ে চড়ে যদি না বসি, পাও যদি গোটায় না বসি, তার মানে হলো আল্লাহ তাআলা যে মাসকে সম্মানিত মাস বলেছেন, সম্মান দিতে বলেছেন, সেই মাসের প্রতি আমি সম্মান প্রদর্শন করলাম না। সম্মানিত উপস্থিতি, আপনি যদি টেরি না পান যে সম্মানিত মাস চলছে, আপনি সম্মান দেখাবেন কোথেকে? আপনি যদি নাই চিনেন যে এই ভদ্রলোক শ্বশুর, তাহলে আপনি তাকে সম্মান দেখাবেন কিভাবে? এই জন্য সব কিছুর আগে আমাদের জানতে হবে যে সম্মানিত মাসগুলো কখন আসে আর কখন যায়। আমাদের সম্মানিত মাসগুলো নিয়ে তেমন কোনো ভাবলেশ নেই, এগুলো কখন আসে যায় সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা যেন নেই, জানাশোনা যেমন নেই, আমাদের সেটা নিয়ে তেমন কোনো আগ্রহ উদ্দীপনা নেই। আমি আবার বলছি, কোরআন যে বিষয়ে একাধিক জায়গায় একাধিক আয়াত একাধিক নির্দেশ দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি যার ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খ রূপে করেছেন, এটা কোনো সাধারণ বিষয় না। আপনার কাছে মনে হতে পারে এটা আবার কি এমন জরুরি বিষয়। সম্মানিত উপস্থিতি, অতএব সম্মানিত মাসের এই ধারণা, কোরআনের এই এলম, এটা আমরা আজকে এই মজলিস থেকে, এই মাহফিল থেকে সাথে নিয়ে যাবো তো ইনশাল্লাহ। এবং প্রত্যেকে বাসায় গিয়ে নিজের পরিবারের সদস্যদের সাথে শেয়ার করব যে জানো আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত মাস ঘোষণা করেছেন, সেটা অমুক অমুক মাস, তন্মধ্যে থেকে একটা মাস যেটাতে আমরা এখন প্রবেশ করেছি। অতএব আল্লাহর ঘোষিত সম্মানিত মাসের আর কিছু করতে না পারেন, সম্মানিত মাস যাচ্ছে এই কথা যদি আপনার মাথায় আপনি উপস্থিত করতে পারেন, একটু যদি সম্মানিত মাস যে আপনি পার করছেন সেই কথাটা যদি আপনি স্মরণে রাখতে পারেন, মনে রাখতে পারেন, তাহলে মনে মনে সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন করার কাজটুকু তো আপনি করতে পারবেন। অতএব আমরা এই ধারণাটা আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করব, প্রসার করব, এবং এই ধারণাকে আমাদের মধ্যে বদ্ধমূল করব, অন্যদের কাছে পৌঁছে দিব। এই হারিয়ে যাওয়া ধারণাকে আমাদেরকে নতুন করে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।